হ্যালো এভরিওয়ান, আমি রানি। তোমরা দেখছো হ্যাপি উইথ মানব চ্যানেলের নিউ ব্লগ। আর আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি দুপুর 3টে থেকে। সো আমার ভিডিওটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি যে রান্নাঘরটায় রান্না করবো, আর রান্নাঘরটা যেটা সেট আপ করবো, সেই রান্নাঘরের রয়েছে একটা ভীষণ বড় একটা জানালা। সেই জানালার ও প্রান্তে এরকম একটা দৃশ্য দেখা যায়, পুরো প্রকৃতি আর প্রকৃতির চারিদিকটা সবুজে ঘেরা। আর এরকম দৃশ্য দেখতে দেখতে কার না রান্না করতে ভালো লাগবে বলো তো বন্ধুরা? তো আমি এরকম দৃশ্য দেখতে দেখতে রান্না করবো। তো এখনও সেইভাবে আমার কিচেনটা সেট আপ হয়ে ওঠেনি। আর আজকে না আমার কিচেনে যেরকম আমি সেট আপ করবো তোমাদের সেটা দেখাবো, সেরকমই তোমাদেরকে কিছু কোশ্চেনও করবো, আর তার সঙ্গে তোমাদেরকে অনেকগুলো টিপস দেবো। সো এইখানে দেখতে পাচ্ছ আমি গ্যাস ট্যাস সব কিছু নিয়ে চলে এসেছি, আর মোটামুটি জিনিসপত্র আনা হয়েছে। আর এই যে একটা ছোট্ট মিক্সার যেটা আমার রান্নাঘরে ছিল নিচেতে, তো সেটাকে নিয়ে চলে এসেছি। আর একটা তো র্যাকও ছিল আমার, সেই র্যাকটাও নিয়ে চলে এসেছি। তো এইখানে আমি এখন র্যাকের মধ্যে সব মুদিখানাগুলো বের করে করে রাখছি। ভীষণ পরিমাণে গরম পড়েছে, যে কারণে আমাকে একবার মিক্সারটাকে ভালো করে ডিপ ক্লিন করতে হবে, একদম শার্পের জল করে একদম ভালো করে ডিপ ঘষে ঘষে একদম সাদা করতে হবে। তো এটা অনেক দিনের পুরাতন একটা মিক্সার, আমার শাশুড়িমার টাইমে তখন আমার শ্বশুরমশাই করে দিয়েছিলো এই বাড়িতে আসার পর পর। সো তারপর থেকে বেশিরভাগ এটাকে না ডিপ ক্লিন করা হয় না, জাস্ট মুছে রাখা হয়। তো অনেকটা নোংরা পড়ে গেছে অনেক দিন ধরে, আর আমি দু একবার করেছিলাম, সো বিয়ের পর পর, তারপর আর করে ওটা হয়নি কো। তো এখন টেবিল ফ্যানটা চালিয়ে নিয়ে বসে পড়েছি ডিপ ক্লিন করতে আমার এই মিক্সারটাকে। ততক্ষণ আমি এই মিক্সারটা ক্লিন করছি, ততক্ষণ তোমরা একটা কোশ্চেনে উত্তর দাও তো বন্ধুরা, পাঁচ ফোড়নে কী কী থাকে? আমি তো চারটে বলেই দিচ্ছি, তোমাদেরকে একটা বলতে হবে মাত্র। আর যদি তোমরা পারো বলতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বলো তো পাঁচ ফোড়নে কী কী থাকে? আমি চারটে বলে দিচ্ছি, যেমন এক হচ্ছে মেথি, দুই হচ্ছে জিরে, আর তিন হচ্ছে কালো জিরে, আর চার হচ্ছে মৌরি। পাঁচ নম্বরটা কি তোমরা অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। অলমোস্ট আমার ডিপ ক্লিন করা ডান, আর একদম বাড়ি থেকে ঝকঝক করছে দেখতেই পাচ্ছ। আর এই যে সব যত মশলাপাতি মুদিখানাটা আছে আর কি ভেতরে আমাকে রাখতে হবে। আর এত গরমে না মানে পিঁপড়ের তো উপদ্রবের শেষ নেই, যেখানে যেখানে সেখানে পিঁপড়ে ছড়াছড়ি, আর রেড কালারের যে পিঁপড়েগুলো হয় না সেগুলো এদিক ওদিক করে পুরো ছড়াছড়ি, অনেকে বলে গুড়ি পিঁপড়ে। তো সেই পিঁপড়েগুলো এত উপদ্রব করছে মানে বলার কথা নয়। আমি তো একদম সুন্দর করে পরিষ্কার করে সব কিছু রেখেছিলাম, আর আমার না সোয়াবিনটা নষ্ট করে দিয়েছে। অনেকটা সোয়াবিন ছিল, 500 মতন প্রায় ছিল, সেই সোয়াবিনটা পুরো নষ্ট হয়ে গেছে। আর দেখি কি করা যায়। আর ভেতরে না একটা কাজ করেছি, যেটা হচ্ছে শুধু তোমাদের টিপসটা দিতে চলেছি, যাদের না রান্নাঘরে ভীষণ পরিমাণে পিঁপড়ে হয় তাদের জন্যে। একটা হয় লক্ষণ রেখা, তোমরা সকলেই জানো, যেটা কাটলে পিঁপড়ে আরশোলা কোনো কিছু পোকামাকড় রান্নাঘরে ঢুকতে পারে না। আর একটা হয় ব্রাইট, মানে যেটা গুঁড়ো, দেখবে পিঁপড়ে মারার ওষুধ পাওয়া যায় সেই গুঁড়ো পাউডারটা। তো সেটা তো যেখানে সেখানে ফেলা যায় না, রাখাও যায় না, যেহেতু রান্নাঘরে খাবার দাবার থাকে। সেই জন্য আমার শাশুড়ি মার থেকে একটা ছোট্ট টিপস আমি নিয়েছিলাম অনেক
অনেকদিন আগে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ভীষণ উপকার হবে এবং কাজেও আসবে। আর একটু সাবধানে জিনিসটা রেখো, তাহলে তোমাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। সেটা হচ্ছে ব্রাইট গুঁড়োটাকে নিয়ে নেবে ফার্স্টে একটা পাতলা কাপড়ের মধ্যে, আর ঠিক মাঝামাঝি করে দেবে, একটু বেশি পরিমাণে দেবে, প্রায় এক চামচের মতন দিয়ে ছোট্ট করে একটা, যেমন হয় না পুটুলি মতন, ছোট্ট একটা পুটুলি তৈরি করে নিতে হবে। পুটুলি মিন্স হচ্ছে, অনেকেই জানো, অনেকে হয়তো জানো না, বুঝতে পারবে না, চার ভাঁজ করে সেটাকে একটি গার্ডারের সাহায্যে ভালো করে মুড়িয়ে নেবে। মুড়িয়ে নেওয়ার পর ওপর দিয়ে আর একটা কাপড় পুরো পাল্টা করে লাগিয়ে নেবে। হ্যাঁ, ওর মধ্যে যে সেন্টটা থাকে না একটা, সেই সেন্টটার জন্য কিন্তু পিঁপড়ে আসবে না। আর দুভাবেই কাজ হবে, এক হচ্ছে জিনিসটা ছড়ালো না চারদিকে, আর দ্বিতীয়টি হচ্ছে তোমার সেন্টের জন্য পিঁপড়ে কিন্তু মিক্সেপেতে হবে না। তো আমার শাশুড়মা কী করে, একদম মিক্সেপে বা রান্নাঘরে যে আলমারিগুলো থাকে সে একদম ওপরের থাকের দিকে, একদম শেষের কোণের দিকে সেটাকে একটা কাগজের মধ্যে ওপর দিয়ে লিখে রেখে দেয় যে এর মধ্যে এই জিনিসটা আছে। তো তাহলে কী বলো তো, যদি কেউ বুঝতে না পারে, হয়তো খুলতে যাবে, তো সেটা ওপর থেকে দেখেই বুঝে যাবে। তো ছোট্ট চিরকুটে করে ওটাকে আঠা দিয়ে আটকে দেয় ওপর দিয়ে। তো আমি প্রথমবার যখন দেখেছিলাম বুঝতে পারিনি, তারপর যখন বললো যে এরকমভাবে রাখি তো পিঁপড়ে হয় না, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে যদি তোমরা একটা কাপড়ে মুড়িয়ে ব্রাইডটাকে গুঁড়োটাকে রেখে দাও, তাহলে কিন্তু পিঁপড়ে আর রান্নাঘরে হবে না, মশলাপাতি বলো বা খাবার দাবার চিনি ফিনি নষ্ট হবে না। তো এই একটা টিপস হলো। আর এই যে দেখো কি সুন্দর লাগছে না, আমার একদম ছোটো ছোটো যে বটলসগুলো এনেছিলাম, এই যে ঘিয়ের বটলসগুলো, তো এইগুলো ভীষণই কিউট লাগছে দেখতে আর ভীষণ ক্লাসি। আমার তো এই ধরনের জিনিসগুলো ভীষণ পছন্দ। আমাদের ছোটোবেলায় না আমার মা বলো বা আমার শাশুড়ি মা এসেও দেখেছি কয়েকটা এরকম কৌটো আছে এখনও পর্যন্ত, আর ভীষণ ক্লাসি লাগে, আর ধুলেই না বেশ সুন্দর সাদা চকচকে ধপধপ হয়ে যায়। যে এখনকার যে কৌটোগুলো হয়েছে না, রং চঙে খুব সুন্দর দেখতে লাগে, বেশ কালারিং, বাট কী বলতো, ধোয়া ফোয়ার পর না অনেকটা কী হয়, বেশ খসখসে মতন হয়ে যায়, ওপরটা ভালো লাগে না দেখতে। সেই জন্য আমি পুরো ক্লাসি লাগবে বলে আমি এই ধরনের কৌটোগুলো কিনেছিলাম। তোমাদের এই কৌটোগুলো কীরকম দেখতে লাগছে অবশ্যই জানিও বন্ধুরা, আর আমি সব কৌটোগুলোতে এক একটি জিনিস করে ভাগ করে করে রেখে দিচ্ছি, যাতে আমি হাতের সামনে পেলে না সুবিধা হয় আর কি নিতে। তো খুব কি বেশি বেশি জিনিসপত্র নিচ্ছি না, সপ্তাহখানিক চলবে সেরকম জিনিসপত্র রাখছি। শুধু একটু নুনটা বেশি পরিমাণে রেখেছি, আর বাদ বাকি না খুব কম পরিমাণে সব জিনিসপত্র আমি এই কৌটোগুলোর মধ্যে রাখছি। হ্যাঁ, কৌটোগুলো দেখে মনে হচ্ছে অনেকটা ছোটো, বাট খুব একটা ছোটো নয়, অনেকটা বড়, প্রায় 200 ওপর কোয়ান্টিটির জিনিস ধরবে, আর আমি খুবই কম কম জিনিস রেখেছি দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ডালটা ছিল 250 গ্রামে, তো ধরে নাও প্রায় 400-450 মতন এখানে জিনিস ধরে যাবে, ডাল বলো যাই কিছু বলো ধরে যাবে।
আমরা এখানে মসুর ডাল সব মশলাপাতি যেগুলো যা লাগবে এইখানটায় রাখবো আপাতত। আর এখনও না আমার ড্রিল মেশিনে কিছু কাজ আছে রান্নাঘরটাতে, তো আমার হাজব্যান্ডের হয়ে উঠছে না সময় একদম, আর বুঝতেই পারছো দুদিন আমি ভিডিওটা দিতে পারিনি কো, আর অনেকটা লেটই হয়ে গেল। সো এইখানে আমি এখন এই যে মশলা গুঁড়োগুলো রয়েছে এইগুলো আমি ছোট ছোট কন্টেনারগুলোতে ঢেলে নেবো। আর এই কন্টেনারগুলো না বললো খুবই ভালো হার্ডি, দোকানদার বললো খুবই ভালো, যেরকম ওপরে রঙটা উঠে যায় সেরকম হবে না অন্যান্য কৌটোগুলো যেগুলো কি হয়। আর আমি ভাবলাম যে তাহলে নিয়ে নেওয়া যাক, তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম 6টা পিস একবারে, আর খুবই কম এসেছিলো দামটাও। সো এখানে যে গুঁড়োগুলো দেখছো, আল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যা আছে আর কি, এর মধ্যে কোয়ান্টিটি ধরবে 220 গ্রাম মতন, লাস্ট হাইস্ট একদম চেপে চেপে যদি রাখো 220 গ্রাম, তো অতটা রাখার তো দরকার নেই। এখানে যে 100 গ্রামের যে মশলাগুলো হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো এক একটা কোটোতে আমি রেখে নিচ্ছি। আর এইগুলো না আমি একদম হাতের সামনে রাখবো, সেই জন্য ড্রিল মেশিনে কিছু কাজ আছে, র্যাক বানাবে আমার হাজব্যান্ড, দোকানে তো অনেকগুলো র্যাক পড়ে আছে সেই র্যাকগুলো লাগানো হবে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখনও কিন্তু আমার কিচেন সেট আপের ভিডিও পুরোপুরি শেয়ার করছি না, আমার আরও 50% ভিডিও কিন্তু এর পরে আসবে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কিউটি কিউটি দুটো বক্স হয়ে গেছে রেডি, আর এই যে চলে আসলো 5 ফোড়নের 4টে গোটা মশলা। আর এই যে 4টে ফোড়ন, এই 4টে ফোড়ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, কালো জিরে, মেথি আর মৌরি। আর একটা কি বলো তো বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা কিন্তু কমেন্টটা করোনি, কমেন্টটা করো, আর যারা যারা জানো তারা তারা কিন্তু অবশ্যই কমেন্টটা করবে আমি জানি। তো আরেকটা টিপস তোমাদেরকে দেবো যেটা তোমাদের ভীষণ কাজে আসবে, আর এইটা দেখে না তোমরাও কিন্তু মজা পাবে যেরকম আমি প্রথমটা ভেবে পেয়েছি। এই যে লবণের যে শিশিটা থাকে, ছোট্ট একটা শিশি লবণ রাখার জন্যে, সেই শিশিটা আমি কিন্তু লবণ রাখিনি কো, এইখানে আমি একটা অন্যরকমভাবে ব্যবহার করছি যেটা তোমাদেরও কিন্তু খুব ভালো কাজে আসবে। প্রথমে ঢেলে নিলাম অনেকটা পরিমাণে মেথি, তারপর একটু বেশি পরিমাণে জিরে ঢালছি। আর জানো তো জিরের যে দাম শুনলাম, মানে এত দাম বেড়ে গেছে আমি ভেবেই অবাক, যে বলছে অনেকটা দাম বেড়ে গেছে, যে কারণে জিরেটা একটু কম পরিমাণে ইউজ করতে বলেছে আমার হাজব্যান্ড। তো জিরে কম দিলে হয় বন্ধুরা বলো, জিরেটা একটু দিলে তবে না স্বাদ দেওয়া আসে তরকারিতে, তো কিছু করার নেই, অল্প অল্প করে 5 ফোড়ন তৈরি করছি, মেথি জিরে কালো জিরে আর মৌরি তো হয়ে গেল। এবার আসছে আসল জিনিসটা, এটা কী বলো তো বন্ধুরা? হ্যাঁ, তোমরা অনেকেই যারা জানো না তারা দেখে ভাবছো এটা জোয়ান, বাট এটা জোয়ান নয়, এটার নাম হচ্ছে বলো বলো কী বলো তো? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে রাঁধুনি। আর এটা কিন্তু খুব পরিমাণে ইউজ হয়, বড় বড় যারা রাঁধুনি হয় মানে রান্না করে আসল রাঁধুনি, আর এই রাঁধুনির সঙ্গে গুলিয়ে ফেলো না বন্ধুরা, এই রাঁধুনিটা না হচ্ছে মশলা যেটার দাম এখন পুরো আকাশ ছোঁয়া, যেই কারণে কোনো দোকানদাররা আর কিন্তু 5 ফোড়নের রাঁধুনিটা দেয় না। আগেকার দিনে দোকানদাররা 5 ফোড়নের সঙ্গে রাঁধুনিটাও দিত, কিন্তু এখন 4 রকমই দেয়, আর না হলে জোয়ান দিয়ে দেয়, বাট জোয়ান কিন্তু খুব একটা ফোড়নেতে ইউজ হয় না, আসল ইউজ হয় এই রাঁধুনি। আর রাঁধুনির টেস্ট সুগন্ধ খুবই ভালো, আর রাঁধুনিটা যদি তোমরা মুখে দিয়ে দেখো কাঁচা অবস্থায় তাহলে একটু তিতো লাগবে, বাট যখন মুগের ডালে বা অন্য কিছু ফোড়নে যখন দেওয়া হয় ভীষণই সেন্ট, একটা ভালো সেন্ট ওঠে, যেমন শুক্তো একটা সেন্ট ওঠে না, যারা শুক্তো খেতে ভালোবাসো তারা অবশ্যই জানবে যে মুগ ডালেতেও কিন্তু দেওয়া হয়, মানে বড় বড় যারা রাঁধুনি আছে যারা রান্না করে আর কি, তারা কিন্তু এই মশলাটা ব্যবহার করে থাকে। আর দেখো আমার এই ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো, লবণের কৌটো তে আমি রাখলাম 5 ফোড়ন, আর ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে নিয়ে আমি এখন 5 ফোড়নটা রেডি করে নিলাম। তো এইভাবে কী বলতো, ছোটো যে ছোটো হোলগুলো আছে ওইগুলো তো কোনো কাজে লাগবে না, বড়োটা যেটা আছে সেটাই কিন্তু ওইভাবে বের করে মশলা যখন তখন আমি দিতে পারবো, তো পড়ে যাওয়া ঝামেলাটাও কম আর খুব কম পরিমাণেও পড়বে। তারপরে আমি এখন চলে আসলাম আমার ছোটো ছোটো ডিপের কৌটোগুলোর মধ্যে বিস্কুট রাখার জন্যে। এই বিস্কুট রাখতে গিয়ে না আমার ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় যখন মা বিস্কুটগুলো রাখতো কৌটোর মধ্যে, তখন কিন্তু আমরা ছুটে ছুটে যেতাম বিস্কুট খেতে, তো মনও চলে আসলো সেই ছোট্টবেলাকার স্মৃতিগুলো না তাজা করে ফেলে আমার মনও। সো ও এসে বলছে মা আমার খিদে পেয়েছে বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, আমাকে 2টো বিস্কুট দাও। তোকে 2টো বিস্কুট হাতে ধরালাম, ছাদে গিয়ে ঘুরে ফিরে খাচ্ছে, আর আমার শাশুড়িমা ছাদে আছেন। সো এই যে এখন 2টো বিস্কুটের প্যাকেট এখনও রয়েছে, আর আমার না বিস্কুটটা একটু বেশি পরিমাণেই লাগে, আমিও একটু খাই চায়ের সাথে, আর যখন মনও খাই মনও একটু বেশি খায়, তো 2 রকমই বিস্কুট এখনও রেখে দিয়েছি। আর এই যে কন্টেনারটা দেখছো এটা অনেকটা বড়, অনেকটা জায়গা আছে ভেতরে, তো সেই কারণে আমি এই মশলাগুলো যে এক্সট্রা মশলাগুলো রয়েছে যেগুলো এক্সেস হয়েছে এখনও আমি ঢালিনি, পরে লাগবে আর কি, সেই চিড়িয়ে টিড়িয়ে যা যা আমার মশলাপাতি এখনও আছে মোটামুটি, যেগুলো ওপেন নেই মানে প্যাকেটের মধ্যে
মধ্যে আছে সেইগুলোই কিন্তু আমি এর মধ্যে ঢোকাচ্ছি, নাহলে কিন্তু একটা মশলা হালকা দেখবে গন্ধ থাকে সেটা কিন্তু সব কিছুর মধ্যে ঢুকে যায়, যেমন ময়দা বলো বেসন বলো তার মধ্যে কিন্তু ঢুকে যায়, তখন কিন্তু সেটা ভালো লাগে না খেতে রান্না করার পর। তো সেই কারণে আমি শুধুমাত্র এখানে যেগুলো প্যাকেটের মধ্যে ছিল সেগুলোই ঢোকাচ্ছি, এই যে এইগুলো গোটা গোটা মশলা জিরে টিরে এইগুলো কিন্তু ঢোকাচ্ছি না। এই যে ম্যাগি একটা রয়েছে পোড়া পদার্থ, আমি তো সব খেয়েই ফেলি, তো এইগুলো আমি এখন ভালো করে এখানে লক করে রেখে দেবো এর মধ্যে, তাহলে কী বলো পিঁপড়েটাও হবে না। আবার দেখো তোমাদেরকে আরেকটা টিপস দেখাচ্ছি, এই যে একটা প্লাস্টিক নেবে হালকা পাতলা একদম প্লাস্টিক, যেটা এই কন্টেনারগুলো ওপরে রাখলে বেশ ভালো করে আটকানো যাবে, তাহলে কী বলতো পিঁপড়ে হওয়ার চান্স থাকবে না, অনেক সময় পিঁপড়েও কিন্তু ঢুকে যায় ময়দা খাওয়ার জন্যে, তো এখানে পিঁপড়ে ঢোকার কোনো চান্স রইল না। বন্ধুরা আজকে আমার তিনটে ট্রিক্স তোমাদের কেমন লাগলো, এক হচ্ছে মৌরি মেথি সব কিছু রাখার জায়গা, আর দ্বিতীয়টি হচ্ছে এই যে ক্লিন করলাম সব কিছু, তারপর হচ্ছে এই যে এখন যে কন্টেনারটাতে প্লাস্টিকটা রাখলাম এইভাবে কাড়া কাড়া রাখবো, আর ছোটোবেলায় মা বাবাদের কাছ থেকে বিস্কুট চেয়ে কাড়া কাড়া খেতে আমার তো ভীষণ ভালো লাগতো, ছোটোবেলায় যখন টিউশনে যেতাম তখন বাবার কাছে বায়না করতাম বাবা একটা ক্রিম বিস্কুট কিনে দাও, আর যখন বাড়িতে থাকতাম মায়ের কাছে বায়না করতাম যে মা বিস্কুট পেরে দাও বিস্কুটগুলো খাবো। এই ছোটোবেলাকে স্মৃতিটা আজকে মনও কিন্তু তাজা করে দিল, বিস্কুট নিয়ে গিয়ে এখন খাচ্ছে ছাদেতে, আমার সব রেডি হয়ে গেছে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি, বেল আইকনটা প্রেস করে নিও, নতুন নতুন ট্রিক্স নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে, এমন এমন কিছু জিনিস নিয়ে আসবো যেটা তোমরা বাড়িতে করলে তোমাদের ভীষণ কাজে আসবে। চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।